ধন্যবাদ সবাইকে। আজকের ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমরা যারা শুনছো সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যারা আজকের আমার এই পাঠের সাথে সংযুক্ত, তোমাদের সবাইকে আমার সালাম, প্রীতি এবং শুভেচ্ছা। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের সামনে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের অষ্টম অধ্যায় বের করো, সবাই 85 পৃষ্ঠা বের করো। সবাই আচ্ছা, হ্যালো, শুনছো সবাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, অষ্টম অধ্যায়ের পাঠ এক। এখন বলো, কিছুদিন আগে আমাদের বাংলাদেশে পুরো ক্লাস্টার রেকর্ডিং ঘটনা ঘটে গেছে, প্রায় হয় বাংলাদেশে একটি কি প্রবণ এলাকা জানো? দুর্যোগ প্রবণ। আচ্ছা, একটি দুর্যোগ প্রবণ এলাকা প্রতি বছরই আমাদের আমাদের বাংলাদেশে এটি হয়ে থাকে। এখন শ্রেণী অষ্টম বিজ্ঞান পড়া আমরা আজকে আলোচনা করব, দুর্যোগ কি সেটা আমাদের জানতে হবে না? অবস্থা মানুষের জানমালের ক্ষতি করে, জীবন নাশের ক্ষতি করে, তারপরে অস্বাভাবিক পরিবেশ পরিস্থিতির সৃষ্টিকারী নামে দুর্যোগ। এই দুর্যোগ সমরায় তুমি বলো তো দুর্যোগ কি? দুর্যোগ হলো প্রাকৃতিক অথবা মানব সৃষ্ট যে অবস্থা জানমালের ক্ষতি করে, অস্বাভাবিক এবং অসহনীয় পরিবেশের সৃষ্টি করে এবং মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করে, তাকে দুর্যোগ বলে। আচ্ছা সিজা, মাশরাফি কি বলেছে তুমি বলো তো? প্রাকৃতিক অবস্থা আমাদের জানমালের জীবনের ক্ষতি করে, সেটাই দুর্যোগ। আচ্ছা ঠিক আছে, সবাই সবার সাথে কানেক্টিং হবে না, শুধুমাত্র আমি যেটা বলি সেটা শুনবা, ঠিক আছে? দুর্যোগ হলো প্রাকৃতিক এবং মানব সৃষ্ট কর্তৃক এমন একটি অস্বাভাবিক অবস্থা যার কারণে মানুষের জানমালের, তারপর জীবন নাশের এবং প্রাকৃতিক এবং তোমার পরিবেশের এক অসহনীয় অস্বাভাবিক অবস্থার সৃষ্টি করে, এটাই দুর্যোগ। এখন দুর্যোগ কয় ধরনের হতে পারে? দুর্যোগ বলো, দুই ধরনের। এক নম্বর কি হতে পারে বলো? প্রাকৃতিক আর মানব সৃষ্ট। প্রাকৃতিক কারণ সিজন বলো, প্রাকৃতিক কারণ কি? প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে বলো? প্রাকৃতিক আছে যেটা মানে প্রাকৃতিক মানে মানুষের কোনো হাত নাই, তাই সেটাই প্রাকৃতিক। অর্থাৎ মানে দুর্যোগের মানুষের কোনো হাত নাই সেটাকে প্রাকৃতিক দুর্যোগ বলে। এখন বাদর সিকদার তুমি বলো,
ক্ষুদ্র বিগ্রহ এটা কি প্রাকৃতিক দুর্যোগ না মানব সৃষ্টি করতে দুর্যোগ বলো প্রাকৃতিক আদর্শিক দার বুঝতে পারো নাই এস এম নূর তুমি বলো এই যে যুদ্ধ বিগ্রহ এটা মানব সৃষ্ট ঠিক আছে মানব সৃষ্ট না জি স্যার এখন তাহলে না স্যার এটা যুদ্ধ বিগ্রহ দেখো তাহলে এখানে আমরা কি দেখতে পারি ভূমিকম্প না এই ভূমিকম্প কি মানুষে তৈরি করে মানব সৃষ্ট না স্যার না স্যার মানুষের দ্বারা যে দুর্যোগ সৃষ্টি হয় সেটাই মানব সৃষ্টি দুর্যোগ তাই না আর যেটা তোমার প্রাকৃতিক কারণে যে পরিবেশ পরিস্থিতির অস্বাভাবিক সৃষ্টি করে সেটাই প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ কি কি বন্যা ভূমিকম্প খরা টর্নেডো ইত্যাদি না আর মানব সৃষ্টি দুর্যোগ কি অগ্নিকাণ্ড যুদ্ধ বিগ্রহ আর কি সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক দাঙ্গা মারামারি এইসব নাকি এখন দুর্যোগ কি দুর্যোগ কয় প্রকার সেটা তো জানলাম এখন দুর্যোগ কি ঘটে বিভিন্ন কারণে আমাদের বর্তমানে বিশ্বে বৈশ্বিক উষ্ণায়ন এই সম্পর্কে তোমার ধারণা আছে অর্থাৎ কেন ঘটে অর্থাৎ বাংলাদেশ বিশ্বের একটি উষ্ণায়ন বন এবং প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা আমাদের বাংলাদেশে যখন বা যে কোনো দেশে দেখবা কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে গেলে তারপর দেশে আমাদের অনেক মানব সৃষ্ট যেমন তোমাদের ওই যে অনেকে প্রাকৃতিকে গাছপালা উজাড় করে তারপর কলকারখানার ধোয়া ইত্যাদির কারণে বাতাসে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় তখন কি করে ক্ষতিকর যে গ্যাস এইটা ওজোন স্তর কি করে জানো ফুটো করে দেয় তার কারণে তাপমাত্রা পৃথিবীতে আসে ওটা যেতে পারে না এই জন্য একটি ভ্যাপসা গরমের সৃষ্টি হয় নাকি কারণে কিন্তু বৈশ্বিক উষ্ণায়ন ঘটে আর এর জন্যই কিন্তু কি হয় একটি অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয় এর জন্য বন্যা খরা অতিবৃষ্টি অনাবৃষ্টি ইত্যাদি ঘটে থাকে এখন বৈশ্বিক উষ্ণায়ন কি সে সম্পর্কে আমাদের ধারণা দরকার দেখো পৃথিবীর বুকে উদ্ভিদ ও প্রাণীর উদ্ভব ও বিকাশ ঘটেছে পানি বায়ু ও অন্যান্য উপাদানের সমন্বয়ে এখন দেখা যাক উষ্ণায়ন কি একটি প্রশ্ন থাকতে পারে দুই নম্বর দেখো উষ্ণায়ন কি আমি যে প্রশ্নগুলো দিই এগুলো লিখে রাখবা এখানে দেখো সবাই দেখো সিএসি পৃষ্ঠা দেখো যে বাংলাদেশে যানবাহন তারপরে বড় বড় শিল্প কলকারখানার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে সৃষ্টি হয় নানা সমস্যা এই সমস্যাগুলো একটি প্রধান কারণ গ্রিনহাউস প্রতিক্রিয়া এটি একটি জটিল সমস্যা
গ্রিন হাউস গ্যাসের সমন্বয়ে একটি পরিতয় একটি আচ্ছাদন অর্থাৎ একটি তোমার চাদরের মতো গ্রিন হাউস গ্যাসকে তাপ বৃদ্ধিকারক গ্যাসও বলা হয় এই গ্যাস পৃথিবীর চারিপাশে বায়ুমণ্ডলে চাদরের মতো একটি ঢাকনা সৃষ্টি করে আচ্ছাদন মানে ঢাকনা সৃষ্টি করে এখন উষ্ণায়ন তো আমরা মনে করি তাপমাত্রার বৃদ্ধি সহজ কথা এই পৃথিবীতে তাপমাত্রা বৃদ্ধি হয় কেন ক্ষতিকারক কিছু গ্যাস তারপর কার্বন ডাইঅক্সাইড আর কি আছে নাইট্রোজেন তারপর মানুষের যে তোমার কিছু মানুষের কারণ মানব সৃষ্ট কারণ বৃক্ষ নিধন কলকারখানায় বজ্র ধোয়া এর ফাটায় যে তোমার যে দেখো কালো কালো ধোয়া সম্পূর্ণ সব কোথায় বায়ুমন্ডলে সব মিশে যায় না এই জন্য তোমার কার্বন ডাইঅক্সাইড এর মাত্রা বৃদ্ধি পায় বৃদ্ধি পাওয়ার পরে শীতের সিজনে কিন্তু অনেক গরম পড়ে আবার গরমের সিজনে কিন্তু অনেক সময় শেষের দিকে শীত পড়ে বৃষ্টির সিজনে বৃষ্টি নাই এসব কারণে কিসের জন্য হয় জানো বৈশ্বিক উষ্ণের সম্মেলনে বসেছে কিভাবে আমরা এটা রোধ করতে পারি এখন দুর্যোগ কতগুলো প্রশ্ন এর উপরে কি কি প্রশ্ন থাকতে পারে দেখো তোমাদের পরীক্ষায় দুর্যোগ চাপটা থেকে এই ধরনের প্রশ্ন কমন থাকবে এখন আমরা দুর্যোগ কি সেটা জানতে হবে দুর্যোগ কেন ঘটে বৈশ্বিক উষ্ণায়নের ফলে দুর্যোগ ঘটে থাকে তারপর উষ্ণায়ন কি উষ্ণায়ন কি অথবা এর পিছনে যদি বৈশ্বিক লিখে থাকো তাহলে হবে বৈশ্বিক উষ্ণায়ন কি একই কথা আবার চার নম্বর রাখো পাঁচটা প্রশ্ন দেবো তোমাদের পাঁচটা প্রশ্ন থাকবে তোমাদের উপরে অর্থাৎ বায়ুর মূল উপাদান কি সম্ম বলো কয়টি নাইট্রোজেন ও অক্সিজেন দুইটি হ্যাঁ নাইট্রোজেন এবং অক্সিজেন দুইটি তোমাদের আজকে আমি বলছিলাম পার্ট এক নিয়ে আলোচনা করব কিন্তু এখানে দুই অলরেডি এসে গেছে যাই হোক তোমাদের পার্ট এক এবং দুই এর ভিতর থেকে যে সব প্রশ্ন আসতে পারে পরবর্তী সময়ে আমি এই তোমাদের কাছে জানতে চাবো বুঝতে পারছো ঠিক আছে সবাই লেখছো লিখে দেখো তো খাতাগুলো সবাই দেখাও খাতা বই কলম রাখবে না আমাকে দেখো হ্যাঁ লিখেছো শাকিন স্যার ওকে ফাইন গুড
এখন ঠিক আছে এক এবং দুই থেকে এই প্রশ্ন যা যা আসবে আমি দিয়েছি এবং এটা থেকে এভাবে ঠিক আসবে একেবারে 99% দুটো থেকে একটা সিচুয়েশন প্রশ্ন থাকবে এখন গ এবং খ এটা পরবর্তীতে আমরা উদ্দীপক সহ প্রশ্নের অ্যানসার তোমাদের আমি দিয়ে দেব এখন একটি প্রশ্ন করি করেন স্যার আর আপনারা দোস্ত কেমন আছো ভালো না ভালো না ভালো ভালো না বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড অক্সাইডের পরিমাণ শতকরা কত কে পারে আত্মল 25 ভাগ হ্যাঁ হইছে তারপর একই ভাবে নাইট্রাস অক্সাইডের পরিমাণ কত কে পারে 19 ভাগ না 20 ভাগ 20 ভাগ 19% আর 19 মিথেনের পরিমাণ কয় ভাগ বেড়েছে বলো তো বৈশ্বিক উষ্ণতার ফলে 100 ভাগ 100 ভাগ অর্থাৎ কোনো গ্যাপ নাই বাংলাদেশের দুর্যোগ অধ্যায়ের পার্ট এক এবং দুই পাঁচটি প্রশ্ন সবাই লিখেছো তোমারা আজকে রাতে বসে এই পার্ট এক এবং দুই এটা ভালোভাবে পড়ে কারো সহায়তা ছাড়া আজকের এই পর্যন্ত থাক পরবর্তীতে আমরা সবাইকে ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকবা।